আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। রাজধানীর চন্দ্রিমা উদ্যান জিয়া উদ্যান একটু প্রশান্তির খোঁজে নগরীর মানুষরা এখানে ছুটে আসা, আবার তাদের সঙ্গে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এক শ্রেণীর কিছু মানুষও এ পার্কে আসে। পার্কটি ব্যবহার করে দেহ ব্যবসার সুযোগ নেয় তারা। দিনের বেলা থেকে শুরু করে রাত অব্দি ভাসমান এই যৌনকর্মীদের পাইচারি করতে দেখা যায় পার্কে। রাস্তার এক মাথা থেকে অন্য মাথায় শুধুই তাদের হেঁটে চলা আর অপেক্ষা করা। শুক্রবার সরজমিনে পার্কে গিয়ে দেখা যায় একাধিক যৌনকর্মী খদ্দের জন্য অপেক্ষা করছে। এদের মধ্যে একজনের সঙ্গে কথা বলে দেখা যায় নাম তার শিউলি ছদ্মনাম, দীর্ঘদিন ধরে আছে এই পেশায়। শিউলি বলেন, পেটের দায়ে এই পেশায় এসেছিলাম, এখন আর ছাড়তে পারি না, পার্কের মাঝে মধ্যে আসি, খদ্দেরও পাওয়া যায় এখান থেকে। তিনি বলেন, এখানে কাজ করি না, শুধু খদ্দের আশাই এখানে আসি, খদ্দের যেখানে নিয়ে যায় সেখানেই কাজ করি, তবে এখন আর আগের মতো খদ্দের পাওয়া যায় না, অনেক খদ্দের টাকাও কম দেয়, পুলিশও মাঝে মধ্যে ঝামেলা করে, সব মিলিয়ে কোন রকমে চলছি। পার্কের একাধিক জায়গায় দেখা যায় কেউ বোরকা পরে, কেউ আবার মুখে নানা রঙের মেকআপ লাগিয়ে পার্কের মানুষদের দৃষ্টি আকর্ষণ করছে। লক্ষ্য তাদের একটাই, যেভাবেই হোক খদ্দের জোগাড় করা। এ পার্কে শুধু যে পতিতারী আসে তা কিন্তু নয়, তৃতীয় লিঙ্গের মানুষরাও এখানে ভিড় করে। অভিযোগ আছে পার্কের ভেতর হিজড়ারা দর্শনার্থীদের কাছ থেকে চোর পরবুক টাকা আদায় করে। নিশান নামের একজন দর্শনার্থী বলেন, পার্কে বান্ধবীকে নিয়ে বসলেই হিজড়ারা বিরক্ত করে, টাকা চাই, টাকা না দিলে অশ্লীল কথাবার্তা অঙ্গভঙ্গি দেখায়, এ কারণে তাদের টাকা দিতেই হয়। সাকিব নামের পার্কের একজন বাদাম বিক্রেতা বলেন, আমি পার্কে 4 বছর ধরে বাদাম বিক্রি করছি, এদের সব সময় এখানে দেখি, সুযোগ পেলেই আপত্তিকর কাজে জড়িয়ে পড়ে তারা। দিনের বেলায় তেমন কিছু না হলেও সন্ধ্যায় কিন্তু ওসব কাজ হয়। এ বিষয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশ অনুচ্ছুক পার্কের একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, আমিও জানি এ পার্কে মাঝে মধ্যে এমন কাজ হয়, চোখে পড়লে বাধা দেয়, সব সময় তো আর আমাদের চোখে পড়ে না, আর সন্ধ্যা হলে পার্কের ভেতরে কেউ থেকে গেলে তো তা আমাদের নজরে আসার সম্ভাবনাই খুব কম। পার্কটা তো আর ছোট নয়, অনেক বড়, এত বড় পার্কে কে কোথায় লুকিয়ে কি কাজ করছে সেটাও আসলে দেখা সম্ভব নয় বলে জানান তিনি। তাহলে বন্ধুরা আপনারাই বলুন, আমরা একটু বিনোদনের জন্য কোথায় যাব, যেখানে যাই সেখানেই দেখি এ ধরনের কর্মকাণ্ড। আরো এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।